আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদের খুবই কম খরচে এবং খুবই সুন্দর এবং একটু আধুনিক টাইপের একটু একটা বাড়ির ডিজাইন দেখাবো। তো যেটার এক পাশ থেকে দেখলে আপনার ছাদ মনে হবে, আরেক পাশ থেকে দেখলে টিন মনে হবে, এবং দুটার কম্বিনেশনে একসাথে করে আপনাদের খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখাবো। তো এটা হচ্ছে বাড়িটার সামনের ডিজাইন, দেখেন রাত্রে কিন্তু আরও ভালো লাগবে, দেখেন এখানে কালারিং লাইট জ্বলছে। তো এরকমভাবে আপনার রাত্র বাড়িটা দেখতে আরও সুন্দর লাগবে, চাইলে আপনারা এভাবে ডিজাইন করতে পারেন। তো এটা হচ্ছে বাড়িটার সামনের ডিজাইন, এবং আমি প্রথমে এই বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো চারপাশে, অল্প সময় নেব, আপনারা না টেনে দেখতে থাকেন। তারপর হচ্ছে এটার ভিতরে ডিজাইনটা, ভিতরে কীভাবে আমি সাজিয়েছি আপনাদের দেখাবো। তারপর এটার মাপ, ফ্লোর প্ল্যান, খরচ এবং বিস্তারিত সব কিছু আমি ভেঙে ভেঙে বলবো। তো আপনারা কিন্তু, আমি আবারও বলছি, আপনারা যদি টেনে টেনে দেখেন ভিডিওটি, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ এই ভিডিওটা আসলে দেখাতে অনেক কিছু না, ভিডিও থেকে আসলে আপনি দেখলেন আর করবেন ওরকম না ব্যাপারটা। তো ভিডিও থেকে যদি আইডিয়া নেবেন, সো এটা হচ্ছে বিস্তারিত দেখাই আমার হচ্ছে উচিত, কারণ এটার কোথায় কী না হবে না হবে, কোথায় আপনি কম বেশি করবেন না করবেন, আমি বিস্তারিত কিন্তু ধাপে ধাপে বলে দিই। তো এই জন্য অবশ্যই অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, অর্থাৎ সাবস্ক্রাইব বাটনটা, যদি সাবস্ক্রাইব যে লেখাটা আছে ওটা যদি লাল দেখা যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেন। তো বাইরের ডিজাইনটা অলরেডি শেষ, তো চলেন এখন আমরা এটার ভিতরের ডিজাইনটা দেখবো। দেখেন সামনে বসার জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এখানে মোজাইক টাইস করা সুন্দর সুন্দরভাবে টাইস করা হয়েছে। তো আমি একটু ভিতরে ঢুকি এবং কী কী আছে আপনাদের যদি একটু দেখাই। তো দেখেন ভিতরে কিন্তু আমি খুব সুন্দরভাবে আপনাদের জন্য সাজিয়েছি, যাতে আপনারা দেখার সাথে সাথে যেন পছন্দ হয়ে যায়। তো এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর, এই দেখেন এটা হচ্ছে ড্রয়িং রুম। তো এটা যেখানে দেখেন দুজন দুজন চারজন বসতে পারবে, প্লাস ডাইনিংয়ের জন্য চারজনের যে ডাইনিং আছে। এটা হচ্ছে মূল বেডরুম। তো দেখেন এটার উপর কিন্তু সিলিং লাগানো আছে, ফল সিলিং লাগানো আছে, স্টাইল করা আর এফএল এর ফল সিলিংগুলো, এগুলো আপনি 110 থেকে 150 টাকার মধ্যে পার পিস 2 ফিট বাই 2 ফিটগুলো কিনতে পারবেন। রয়েছে এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট এই বেডরুমের সাথে, তো আপনি এটাকে মূল বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এটার পাশেই রয়েছে একটি ডাইনিং, সরি এটার পাশে রয়েছে আপনার রান্নাঘর। আমি রান্নাঘরে যদি একটু দেখাই, কিচেনটাতে একটু দেখাই আপনাদের, এই যে এটা হচ্ছে কিচেন। তো কিচেনের টাইলসটা আমি আমার মন মতো দিয়েছি, আপনার চাইলে টাইলস ব্যবহার যদি করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের মন মতো টাইলস ইউজ করবেন, কোনো সমস্যা নেই। দেখেন কিচেনে রয়েছে আপনার একটি চুলা, একটি সিং রয়েছে, আপনি এখানে রান্নাবাড়া করতে পারবেন, এখানে ধুতে পারবেন, এবং চাইলে আপনি চারপাশে তাক তৈরি করতে পারবেন, যেটাকে তাক বলা আছে মালামাল রাখার জন্য, হাঁড়ি পাতিল বা অন্য অন্য কিছু রাখার জন্য। তো দেখেন এটা হচ্ছে ডাইনিংটাতে দেখাইলাম আমি, চলেন আরও ওটা গেস্ট, এটা হচ্ছে গেস্ট বেডরুমটা একটু দেখাই। তো দেখেন এটা হচ্ছে মেহমানদের জন্য বেডরুম, তো খাটটাও সুন্দর এই জন্য, যেহেতু মেহমান আসবে থাকবে। এবং রয়েছে একটি যে হলুদ যে দরজা থাকছে, এটা হচ্ছে কমন টয়লেট, আর রয়েছে এটা হচ্ছে একটা অ্যাটাচ আর একটা বেডরুম। তো চলেন এখন এটা খুলে ভিতরে কী কী আছে দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথমে উপর থেকে ছাদ খুলি, তারপর ভিতরে কী কী আছে একটু দেখাই। ছাদ খুলে ফেলছি, তো ছাদ খোলার পর আপনি যদি একটু ফলো করেন দেখতে পারবেন, এটা হচ্ছে নিচের বসার জায়গা, অর্থাৎ দেখেন এখানে টাইলসগুলো কিন্তু খুব ভালো এবং উন্নত মানের টাইলস লাগানো হয়েছে। এবং আপনি চাইলে সেম এরকমভাবে ডিজাইন করতে পারেন, সেক্ষেত্রে দেখতেও কিন্তু আপনি অ্যানিমেশনে যেমন দেখছেন সেম ওরকমই লাগবে। তো দেখেন এখানে বসার জায়গা রাখছি, এখানে 1 ফিট বসার জন্য একটা ইয়ে রাখা হয়েছে, বেঞ্চ দুই পাশে, যাতে বসতে পারা যায় এবং সৌন্দর্য লাগে, বিকালে আপনি আড্ডা মারতে পারবেন। তারপর এটা হচ্ছে প্রবেশ পথ, এই দরজা, এখান দিয়ে আপনি ভিতরে ঢুকবেন। তো ভিতরে ঢুকার পরে কী আছে দেখেন, ছোট্ট একটা ড্রয়িং আছে, দুইটা দুইটা চারটা সিট বসানো আছে, চারজন লোক এখানে সুন্দর মতো বসতে পারবে, চারজন বসার জন্য একটি সুন্দর ড্রয়িং রুম। প্লাস এখানে আপনি চাইলে জুতার বক্স রাখতে পারবেন, এবং এটা হচ্ছে ডাইনিং, অর্থাৎ চারজনের জন্য একটা ডাইনিং স্পেস আছে এখানে। তো এবং এই পাশে দেখেন ডাইন পাশে এটা রয়েছে একটা গেস্ট রুম, অর্থাৎ ছোটো একটা গেস্ট রুম রয়েছে, অর্থাৎ মেহমানদের জন্য। এবং আপনি যদি একটু এই বাসে বামে ফলো করেন, তো বামে রয়েছে রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘর, এখানে রান্না বাড়া করবেন। দেখেন সুন্দর মতো সেট করা আছে, একটা চুলা এবং একটা সিং। তো হচ্ছে এটার ড্রয়িং ডাইনিং গেল। এবং এই পাশে দেখেন একটা রুম রয়েছে, যেটা মাস্টার মানে মূল বেডরুম হিসাবে ব্যবহার করা হবে বাড়ির। তো এই মূল বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এই যে টয়লেটটি, এই যেটা। এবং এই পাশে রয়েছে একটি আরেকটা বেডরুম, এটা চিলড্রেন অথবা পরিবারের অন্য সদস্যরা ব্যবহার করবে। এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট। সো আপনি যদি একসাথে দেখেন তাহলে একটু ভালো করে দেখেন, এখানে টোটাল বেডরুম রয়েছে 1 2 3টা বেডরুম রয়েছে, রয়েছে দুটা টয়লেট, একটি অ্যাটাচ এবং একটি কমন, এবং একটি রান্নাঘর রয়েছে, দুই চারজনে বসার জন্য একটি ছোট্ট ড্রয়িং, এটা ছোট্ট ডাইনিং। তো এই হচ্ছে এটার 3D ফ্লোর প্ল্যান। তো চলেন এখন এটা আমরা 2D ফ্লোর প্ল্যানটা দেখবো, এবং এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ হবে এবং এখানে কতটুকু জায়গা আছে তা দেখি চলেন। তো দেখেন এখানে টোটাল 3টা ড্রয়িং আছে, আমি এক এক করে আপনাদের দেখাবো। তো দেখেন এটা হচ্ছে এটার প্রথম নিচে, দেখেন এটা সামনের বারান্দাটা, বারান্দার পর আমি এখানে প্রবেশ করব, প্লাস ড্রয়িং প্লাস ডাইনিং লিখে দিলাম ফ্লোর প্ল্যানটাতে।
এবং এই পাশে রয়েছে কিচেন রান্নাঘর, এটা আছে 3-6 ফিট বাই 8 ফিট 9 ইঞ্চি। মাপগুলো কিন্তু আর দেখতে পারবেন না, একটু ভালো করে বুঝে নিন, 6 ফিট বাই 8 ফিট 9 ইঞ্চি। এবং এই পাশে রয়েছে বেডরুম 3, এটা আছে আপনার 10 ফিট বাই 8 ফিট 9 ইঞ্চি। যেহেতু এখানে জায়গার পরিমাণ কম তাই এগুলো ছোট হয়েছে, আপনাদের যাতে জায়গার পরিমাণ বেশি থাকবে তারা অবশ্যই বড় করে করবেন, অবশ্যই অবশ্যই বড় করে করবেন। এবং এখানে রয়েছে বেডরুম 2, এটা আছে 10 ফিট বাই 10 ফিট। এখানে রয়েছে বেডরুম 1, এটা আছে 10 ফিট বাই 10 ফিট। এবং রয়েছে একটি অ্যাটাচ টয়লেট 4 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি, এবং রয়েছে একটি কমন টয়লেট 4 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি। তো হচ্ছে টোটাল 1টা 2টা 3টা বেডরুম, কিচেন, 2টা টয়লেট এবং ড্রয়িং ডাইনিং বারান্দা। তো এই দেখেন এখানে জায়গার মাপটা যদি আমি আপনাদের একটু দেখাই যে এখানে কি পরিমাণ জায়গা আছে, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। তো দেখেন এটা দৈর্ঘ্য আছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা দৈর্ঘ্য আছে 30 ফিট, এবং এখান থেকে এখানে পোস্ত পোস্ত রয়েছে আপনার 20 ফিট, অর্থাৎ 30 ফিট বাই 20 ফিট। খুবই চমৎকার একটি জায়গা। তবে আমি যেটা বলবো আপনাদের, আপনাদের যাদের জায়গার পরিমাণ বেশি থাকবে তারা অবশ্যই অবশ্যই জায়গা বাড়িয়ে রুমগুলো একটু বড় করে করবেন, কারণ এখানে সবগুলো হচ্ছে স্মল সাইজের রুম। এই দুটা হচ্ছে একবার স্মল সাইজের রুম 1-2, এবং বেডরুম 3টা হচ্ছে স্মলের চেয়েও স্মল, আরও ছোটো রুম। তো এই হচ্ছে এটা, আর মাপগুলো সব এটা ভালো করে বুঝিয়ে দিলাম আপনাদের। তাহলে 20 ফিট বাই 30 ফিট টোটাল এখানে এরিয়া আছে 600 স্কোয়ার ফিট। তো 600 স্কোয়ার ফিট আপনার এখানে শতাংশ জায়গা আছে 1.377, আর 37 মানে অর্থাৎ 1 শতাংশ থেকে একটু বেশি জায়গা আছে, অর্থাৎ 1 কাঠার থেকে অনেক কম। তো যাদের জায়গা বেশি আছে আমি আবারও বলছি, তারা অবশ্যই জায়গা বাড়িয়ে করবেন, এতে আপনাদেরই সুন্দর হবে। এবং আপনি যদি একটু মাপগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন, এখানে উইন্ডো রয়েছে, উইন্ডো আছে 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি, এবং দৈর্ঘ্য আর একটা হচ্ছে উচ্চতা, আর থিকনেস তো 5 ইঞ্চি, এই জন্য আর বললাম না। এবং বাকিটা আছে আপনার 4 ফিট বাই 4.5 ফিট, এটা আছে আপনার 3 ফিট বাই 4 ফিট, আর টয়লেটগুলো আছে আপনার 1.5 ফিট বাই 1.5 ফিট। এবং দরজাগুলো সবগুলো মাপ আছে 3 ফিট 4 ইঞ্চি, এটা আছে আপনার 3 ফিট 3 ফিট, এটা 3 ফিট, এটা 3 ফিট, আর রান্নাঘরটা আছে আপনার 2.5 ফিট। সো এই হচ্ছে দরজা জানার মাপ। তো চলো না একটা আর খরচ নিয়ে আলোচনা করি। তো দেখেন এই সুন্দর বাড়িটি যদি আপনি করতে চান তাহলে আপনার কেমন খরচ হবে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব। তবে মনে রাখবেন জায়গা স্থান ভেদ এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তো আপনি দেখেন সেম A to Z যদি বাড়িটা এরকমভাবেই করতে চান তাহলে আপনার কেমন খরচ হবে সেই সময় একটা ধারণা দিচ্ছি। দেখেন এখানে অর্ধেক রয়েছে আপনার টিন, এবং বাকি এখানে সামনেটুকু রয়েছে আপনার ছাদ, অর্থাৎ টিন প্লাস ছাদের কম্বিনেশনে আপনার এই বাড়িটা তৈরি করা হয়েছে। তো আপনি এই 600 স্কোয়ার ফিট যদি আপনি সেম এই টিন শেড প্লাস ছাদের এই বাড়িটা যদি তৈরি করতে চান তাহলে আপনার খরচ পড়বে প্রায় 5 লক্ষ 40 হাজার থেকে 5.5 লক্ষ বা 6 লাখ টাকার মধ্যে একবার ফুল কমপ্লিট করতে পারবেন এই বাড়িটি। তবে যাতে জায়গা বেশি আছে, আমি আবারও বলছি যাতে জায়গার পরিমাণ বেশি আছে তারা অবশ্যই অবশ্যই জায়গা বাড়িয়ে সুন্দর মতো করে এই বাড়িটি জায়গা বাড়িয়ে করবেন, তাহলে দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তো যে জন্য করা এখানে 20 বাই 30 ফিট জায়গার পরিমাণ কম আছে, তাই আমি এই কম জায়গার মধ্যে এটা দেখালাম। আপনাদের যাদের জায়গার পরিমাণ বেশি আছে অবশ্যই অবশ্যই জায়গা বাড়িয়ে করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন।